আপনার প্রেরণা আপনার মানুষের প্রতি ভালোবাসা আপনার যে সুন্দর কথা সেই কথার ফল পেয়েছেন দিদি আপনি আবার ক্ষমতায় আসবেন আপনাকে স্বাগতম অসংখ্য ভালোবাসা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে হানাহানির বিরুদ্ধে বিভেদের বিরুদ্ধে জয় হয়েছে মানুষ আপনাকে সঠিক উত্তর দিয়েছে টাকা নিয়ে কথার ফুলজুরি নিয়ে প্রতাপ নিয়ে বিশাল প্রতাপ যে প্রতাপ দিয়ে সারা ভারতবর্ষ এখন দখল করে ফেলেছে কিন্তু বাংলাকে দখল করতে পারেনি আপনার যে ভালোবাসা আপনার যে স্যান্ডেলের শক্তি আপনার যে কথার যে শক্তি সে কথার শক্তির প্রমাণিত হল বাঙালি হারবার জাতি নয় বাঙালি সাম্প্রদায়িক জাতি নয় বাঙালি মৌলবাদী জাতি নয় আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার একটা অনুরোধ হলো এই যুগ হলো একতার যুগ এই যুগ হলো মিলনের যুগ আমরা যদিও ভুলক্রমে বাংলা ভাগ হয়ে গেছে বাংলা আমরা এক করতে চাই এক কিন্তু হবে না কিন্তু তারপরেও আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মতো আমরা কিন্তু বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো এক ধরনের সম্মিলনের হতে পারি সেজন্য আপনার প্রতি অনুরোধ হল বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি সর্বোচ্চ অধিকার দিবেন আমরা কিন্তু একই মায়ের পেটে দুই ভাই দুই বোন সুতরাং আমাদেরকে সেই কথাটা মনে রাখতে হবে যে কোনো স্বার্থেই যে কোনো আবেগের ঊর্ধ্বে যে কোনো স্বার্থপর রাজনীতির ঊর্ধ্বে আমাদেরকে দুই বাংলাকে সবসময়ই প্রাধান্য দিয়ে একত্র হতে হবে আমি খুব মাঝে মাঝে অবাক হই যে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে খুব সুসম্পর্ক কিন্তু জ্যোতি বসু যাওয়ার পর থেকে পশ্চিম বাংলার সঙ্গে এই আমাদের এই বাংলাদেশে সুসম্প সম্পর্ক হয় না আমি আপনার কাছ থেকে আরও অনেক বেশি অনেক বেশি প্রগতিশীলতা আশা করি এবং আমি আশা করব যে বাংলা আসলেই দুই দেশ হলেও দুই বাঘ হলেও সে যেন একই সূত্রে গাথা ভাষার মতো সংস্কৃতির মতো গানের মতো আমাদের জন্য রাজনীতিও সুন্দর এবং একতার ভিত্তিক হয় যদিও কথাটা শুনতে নেগেটিভ তারপরে বলি একটু তারামি আছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশকে সুবিধা দেওয়ার ব্যাপারে আপনার একটু এক ধরনের বৈরিতা আছে সেই বৈধতা থেকে যদি বেরিয়ে আসতে পারেন আমি নিশ্চিত আপনি শুধু পশ্চিম বাংলা না এই বাংলাদেশেও সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদের মধ্যে একজন হবেন আপনার এই সৎকর্ম সারা জীবন বাঙালি জাতি মনে রাখবে এবং আমি আশা করি এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন ভালোবাসবেন তাহলে আশা করি এই বাংলাদেশেও আপনি কিন্তু অনেক জনপ্রিয় হবেন শুধু জনপ্রিয়তা মুখ্য না মুখ্য হল মানুষের সুখ মানুষের শান্তি মানুষকে আসানে রাখা আপনি একই মঞ্চে কালেমা পরে একই মঞ্চে শ্লোক গীতা পরে আপনি যে ধর্মের মধ্যে ধর্মের যে বিরোধটা সেটার নাশ করে এক ধরনের মানবতার জয় গিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে পশ্চিমবাংলার প্রতিটি প্রগতিশীল মানুষ এবং ধর্ম নিরপেক্ষতা মানুষকে আবারই স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা দুই বাংলার জয় হোক জয় বাংলা ধন্যবাদ